শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ। আমরা মূলত বঙ্গবন্ধু 1972 সালে সবুজ বিপ্লবের কর্মসূচির ডাক দিয়েছিল, তখন আমি ক্লাস টুতে পড়ি। আমার এই কর্মসূচিটা ভালো লেগেছে এই জন্যে যে গাছ প্রকৃতির বন্ধু, গাছ কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না। 75 সালের পরে যখন দেখলাম আমরা বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি, যে আমাদের এত সুন্দর একটা দেশ উপহার দিয়ে গেছে, তার ঋণ শোধ করার জন্যই আমরা বৃক্ষরোপণ করব এবং বাংলাদেশ সবুজ থাকবে, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ আমার সোনার বাংলায় পরিণত হবে। আমরা বাঙালি জাতি আজ অত্যন্ত গর্বিত যে যার জন্য আমরা এই বাংলাদেশ স্বাধীন হিসাবে পেয়েছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আজকে আমরা 100 গাছ লাগিয়ে সেই জন্ম উৎসব আমরা পালন করছি। এবং এই 100 বৃক্ষকে জাতির জনকের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে এই 100তম জন্মবার্ষিকীতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ আজকে এখানকার পরিচালক শাহজাহান আলী ভাইয়ের সাথে আমরা যে আজকে বৃক্ষরোপণ অভিযান করলাম, সবুজ বিপ্লব এবং এই প্রাকৃতিকের ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই আমরা সবাই গাছ রোপণ করব। কিছুদিন আগে আমরা একটা পরিসংখ্যান দেখেছি, আমরা 10 লক্ষ কোটি যদি গাছ লাগাই তাহলে আমরা বিগত 50 বছর আগের যে এনভায়রনমেন্ট সেটা আমরা ফিরে পাবো। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এবার মুজিব বর্ষে 100 গাছ আমরা আমাদের চিন মিশনে, আমাদের এক্সিবিশন ডিরেক্টর সাধারণ স্যারের উদ্যোগে আমরা সেই গাছগুলো লাগাই। এখানে বিভিন্ন প্রকার গাছ আছে, এখানে হালিকা নিম গাছ আছে, এখানে জাম গাছ আছে, আম গাছ আছে, অনেক প্রকার গাছ লাগাইছে। আমরা এটি বিশ্বাস করি আমরা যদি গাছ লাগাই আমাদের পরিবেশটা অনেক বেশি ভালো থাকবে, যেহেতু আমাদের জিমনেশিয়ামের এই প্রাঙ্গণে আমরা এই গাছগুলো লাগাইছি। আমরা বিশ্বাস করি এখানে আমাদের যে খেলোয়াড়টা খেলতে অনেক সুবিধা হবে। আমি এজ এ ডাকসুর মেম্বার হিসেবে আমি এটা বিশ্বাস করি যে আমাদের গাছ লাগানোর মাধ্যমেই আমরা পরিবেশটাকে অনেক বেশি সবুজায়ন করতে পারবো। এবং বঙ্গবন্ধুর একটা স্বপ্ন ছিল যে সবুজ বিপ্লব, আমরা সেই বিপ্লবেও অংশগ্রহণ করতে চাই এই গাছ লাগানোর মাধ্যমে। সেই চিন্তাভাবনা থেকেই আসলে এবার এই 100 গাছ লাগানো হয়েছে মুজিব বর্ষ উপলক্ষে। আবার যে ফিরে যাব আমার, আবার তো ফিরে পাবো, শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি, শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের।